বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যাকে মানুষ উল্টোপাল্টা ভাষণের জন্যই চিনে থাকে। ফালতু কথা বলার মাস্টার এক নম্বর, মিডিয়ার সামনে এসে এমন ফালতু কথা বলবে যে মানুষ হেসে গড়াগড়ি খায়। সে তেমন দিলীপ ঘোষই আজও একটি কথা বললেন মিডিয়ার সামনে। মিডিয়াকে সামনে বলছেন, গতকাল নবান্ন অভিযান DIFY এর সদস্য মঈদুল ইসলাম নামের একজন মুসলিম ছেলে নবান্ন অভিযানে গিয়েছিল, সেখানে পুলিশের পেটুনিতে সেই মঈদুল ইসলামের মৃত্যু হয়। সেই মঈদুল ইসলামের মৃত্যুর জন্য মমতা ব্যানার্জি বলেন, তার পরিবার খুবই গরিব, তাই তাদের পরিবারের একজন সদস্যকে আমরা চাকরি দেবো সরকারি। সেই চাকরি পাওয়ার কথা শুনেই দিলীপ ঘোষ রেগে গেলেন। বৃহস্পতিবার ছিল বামেদের নবান্ন অভিযান, তাতে পুলিশের বেধড়ক লাঠিচার্জ। আহত সিপিএম এর যুব সংগঠন DIFY এর নেতা মাত্র 31 বছর বয়সী শেষ মঈদুল ইসলাম মিদ্দা। DIFY কর্মীর মৃত্যু দুর্ভাগ্যজনক, যদিও এই মৃত্যু নিয়েও রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দেখুন, মৃত্যু তো খুবই দুর্ভাগ্যজনক, রাজনীতিতে আন্দোলন লাঠি কাঠি মৃত্যুটা নতুন কিছু না। আমাদের 135 জন মারা গেছে, খুন করা হয়েছে, তখন কিন্তু কোনো আন্দোলনে কোনো চাকরির কথা কেউ বলেনি। আমাদের কর্মীদের দায়িত্ব আমরা নিয়েছি। এই যে আর আন্দোলনকে করানো হচ্ছে, তার লাভ তোলা হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছে, এর পিছনে একটা সূক্ষ্ম রাজনীতি আছে। সিপিএম কংগ্রেসকে দিয়ে আন্দোলন করানো, লাঠি চালানো, প্রচার করা, কর্মী মারা গেছে, এটা খুবই দুর্ভাগ্যের। সঙ্গে সঙ্গে চাকরি দেওয়া, আমার জানা নেই TMC-র যারা মারা গেছেন তার পরিজনকে চাকরি দেওয়া হয়েছে কিনা। তো এই যে পেছনের রাজনীতি, সেলাইন দেওয়ার রাজনীতি চলছে পশ্চিমবাংলায়, বোঝাই যায় পিছনে কী রহস্য আছে। হঠাৎ কোনো মুখ্যমন্ত্রী এত দরদ উঠলে উঠলো, এত 100 লোক মারা গেছেন, দুঃখ প্রকাশ করতে দেখিনি মমতা ব্যানার্জিকে আমরা।